আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন আমি চা বসাইছি, চুলায় পানি গরম দিছি, এদিকে যে আটা নিয়ে এসেছি, তার ফানের জন্য নাস্তা বানাবো, রুটি বানাবো। আশা করতেছি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চা বসাই দিছি, এই যে আটা দিয়ে আমি রুটি বেলতেছি। এখন সকাল 7টার মতো বাজে, তার মানে 8টায় থেকে ক্লাস, 7:30 বাজে যাবে। ভাবলাম এখন কি দুইটা রুটি বানাই দিই, রুটি দিয়ে চা দিয়ে বা নাস্তা খেয়ে তারপর যাবে, এর জন্য রুটি বানাইতেছি। জারফানের জন্য পরোটা বানাইতেছি। পরোটাটা ভালো করে লাল লাল করে মশমশা করে ভেজে, সাথে একটা ওই যে ডিম এনে রাখছি, ডিম ভেজে মাত্র সে নাস্তা দিয়ে দেবো। এই জারফানের নাস্তা রেডি, এখন বক্সে ভরে তারপর মুখা লাগাই দিয়ে দেবো। কালকে সেদারা পাতা, আলগে রসুন, পেঁয়াজ, মরিচ এগুলি দিয়ে এখন ভর্তা বানাবো। লবণ দিয়ে দিলাম, আর এদিকে যে চেপা এগুলি বাসছি, ধনে পাতা। এই যে এখন ধনে পাতা, মানে যে সোয়াস পাতা বলি আমরা, কেউ ধনিয়া পাতা বলে, এগুলি দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন মরিচ দিয়ে বাসতেছি। আর এই যে এদিকে ভর্তা বানানো চলতেছে, ওই যে দাঁড়া পাতা দিয়ে চেপার ভর্তা, ওই যে চেপা পিছনে তেলে ভেজে রেখে দিছি, গরম গরম চিতই পিঠা দিয়ে আর এই যে ভর্তা দিয়ে খাবো। চিতই পিঠা বানানোর জন্য আমি গুলা গুলাই নিচ্ছি, চালগুলো আমি ব্লেন্ডার করছি, চাল ভিজাই রাখছিলাম সকালে, এখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে পিঠা দিছি, প্রথম পিঠা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই যে দ্বিতীয় পিঠা আবার চুলাই দিয়ে দিলাম, তোমরা যা যে পাতা মিলাও নাই, আমি তো দাঁড়া পাতাতে বানাইছি, লেগে সবুজ তলা রয়েছে। তা আমার আরফান তো সবুজ বর্তায় পছন্দ করে, আমি গ্রিন বর্তা খামো, গ্রিন বর্তা। আমরা এবার শীতে আজকে প্রথম ধনিয়া পাতার বর্তা বানাইতেছি। এই যে দেন পিঠা খাওয়ার দর্শক, পিঠা ওই সারা পারে না, চুলাই থেকে যে চুলার মধ্যে রয়েছে, আর দর্শকরা সব রেডি। এই যে সাজিত আছে, ওই যে মোহাম্মদ আছে, দর্শকরা এই যে গরম গরম পিঠে, আর পান ভর্তা কম নে, এত ভর্তা খাইলে জাল ধরবো না। অনেক গরম, কি এই যে চিতই পিঠে শীতের দিনে রান্না করে বসে বসে গরম গরম চিতই পিঠা আর ভর্তা খাওয়ার মজাই আলাদা, সাথে চিতই পিঠার সাথে চেপা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।